নমস্কার বন্ধুরা, মাধুরী ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে মা কি রান্না করবে, মান মুখের থেকে শুনে নেবো। মা কি রান্না করবে আজকে? আজকে রান্না করবো ইচড় চিংড়ি। ইচড় চিংড়ি? তাহলে মা রান্না থাকো, তোমার হাতে কিন্তু দেখতে থাকো ভিডিওটি। রান্না হবে ইচড়, ইচড় চিংড়ি, ইচড় চিংড়ি রান্না হবে। এটা কি করছো তাহলে? এটা কুকারে দিয়ে সিদ্ধ করে নেব, ইচড়টা সিদ্ধ করে নেব। একটু হলুদ দেব, কি বসালে মা? এটা জুগার, মা জুগার বসালো। মা ইচড় সিদ্ধ করতে বসালাম। ইচড় সিদ্ধ করতে তো বসালে, তার আগে একটা কথা আছে যে তুমি গাবলিটা যে আকার পর বসালে, হ্যাঁ, এটা কোন বুদ্ধি থেকে বের করেছিলে? গ্যাস বাঁচানো বুদ্ধি। গ্যাস বাঁচানো বুদ্ধি, গ্যাস বাঁচানো বুদ্ধি মার কাছ থেকে দেখে নিয়েছো। মা কিভাবে গ্যাস বাঁচাই, এইভাবে মা হলো গ্যাস বাঁচাই। আমাদের গ্যাস বললে নাই নাই করে 6 মাসের উপরে চলে যায় আমাদের গ্যাস। পরিমাণ মতো আদা, পরিমাণ মতো জিরে, আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে মিক্সার করে নেব। আর পেঁয়াজ রসুন দেবে না? পেঁয়াজ রসুন এমনি তেলে দিয়ে দেবে। এবার কি করবে মা? মাছ ভাজবো। মাছ ভাজবে? চিংড়ি মাছ? চিংড়ি মাছ ভাজবো। কই চিংড়ি মাছগুলো? আজকে দেখো আমাদের কত রকমের মাছ, এদিকে চিংড়ি মাছ, ওইদিকে মায়া মাছ, আর এদিকে হলো রুই মাছের পেটি। এটা হলো ভাগ্নের জন্য রুই মাছের পেটি, আর এই যে মায়া মাছ হলো বাবার জন্য, আর আমাদের হলো ইচড় চিংড়ি হলো আমাদের জন্য। আজকে অনেক কষ্ট মার, রান্না করতে হবে সব। এর মধ্যে এখন কি কি দিলে তুমি এর মধ্যে? এখন পেঁয়াজ রসুন আদা জিরে বাটা দিয়ে কষাচ্ছি। ও, মানে ইচড়টাকে কষাচ্ছো ঠিকঠাক ভাবে? কষাই নিচ্ছি ভালো করে। তার মধ্যে আলু দিয়ে দিও দেখলাম তো। হ্যাঁ, আলু দিয়েও কষাই নিলাম। এবারে এর মধ্যে জল দিয়ে তারপরে মাছ দেবে, তাই তো? হ্যাঁ। দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে কষানো হচ্ছে? আবার ঢাকা দিয়ে দিলে? আর কতক্ষণ তার লাগবে করতে হতে? 10 মিনিট মতো চালাই নেব, তারপরে লাবিয়ে দেবা। হয়ে গেছে মা রান্না? হ্যাঁ হয়ে গেল।
গরম মশলা দেব দিয়ে নামাই দেখো মা এখন গরম মশলা দিচ্ছে তেল আবি এবার কি করবে এটা অন্য কোনো পাত্রে থোবা তাই তো ও ইচোর চিংড়ি আজকে রান্না বাবা বাবা আজকে খাওয়াটা খুব ভালো হবে বিয়েবাড়ি গেলে ইচোর চিংড়িতে ইচোর চিংড়ি থাকে না ইচোর থাকে ঠিকই চিংড়ি থাকে না আজকে বাড়িতে ইচোর চিংড়ি রান্না করে নিয়েছি দেখো চিংড়ি মাছ দেখতে পাচ্ছ চিংড়ি মাছ শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ তাহলে আজকের জন্য এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের জন্য বাই বাই নেকি খুবই তাড়াতাড়ি আসি আজকের জন্য টাটা টাটা।